বাঙালি কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, ভালো থাকতে হবে, কারণ তোমরা সিম্পল লাইফস্টাইল ফ্যামিলি মেম্বার। আমিও ভালো আছি। আজকে শনিবার, এখন বাজে হচ্ছে দেখো 9:25। এখন থেকে আমি বকবকবার ব্লগ শুরু করছি। আজকে কী হতে চলেছে আগে আগে দেখো। তাই কে ছুটি একটু লেটেই ওঠা আছে, পুকু পড়তে গেছে, দুধ টুধ খেয়ে চলে গেছে, তারপর আমি ফ্রেশ হয়েছি। এখনও বাপু ঘুমাচ্ছে ঘরে, তুতু ঘুমাচ্ছে, তো নিচে দীপিকা এসে গেছে, চলো ওকে জল খাওয়ারের জিনিস দিয়ে আসে। আর আজকে যাবো শ্রীরামপুর পুজোর কেনাকাটা করতে, তো ব্লগটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে, তো যা চলো দিনটাকে শুরু করলাম। দেখতেই পাচ্ছ ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচা হয়ে গেছে, কারণ শনিবার ছিল, ওই দিন তো ওদের ড্রেস ঠ্রেস থাকে স্কুলের, সমস্ত কাচা হয়ে গেছে, সেগুলো মেলবো। আর এদিকে দীপিকা রান্না করছে, সেটা তোমাদের এক ঝলক একটুখানি দেখিয়ে দিলাম। আলু গুদরি ভাজছে আর যা যা করছে সবটা তোমাদের দেখাবো। মাংস করতে হবে, এগুলো সব রাখা আছে। দীপিকা রান্না বান্না করছে, জল খাওয়ারে চাউ হয়ে গেছে, তুতু আর পাপু এখনও ওঠেনি, জামা কাপড়গুলো পরে মেলবো। আজকে ভিডিওটা এখনও পাবলিশ করা হয়নি, কালকে করে দিয়েছিলাম 10টায়, আজকে মনে হয় তো 11টা হবে, তো ভিডিওটা দেখি পাবলিশ করে দেবো, তোমরা দেখতে পেয়ে যাবে। আর তারপরে খেয়ে নেবো, পুকু আসবে, আজকে তাড়াতাড়ি খাওয়াও আছে, কারণ আজকে 2:50 ট্রেন ধরে শ্রীরামপুর যাবো, কারণ ওখান থেকে জামা কাপড় কিনে আবার মামার বাড়ি যেতে হবে। তো আবার কালকেই ব্যাক করবো সকালবেলা, কারণ সোমবার থেকে ওদের আবার পরীক্ষা শুরু। তো চলো ছাদে যাই, জামা কাপড়গুলো মেরে নিই, রোদ এই বৃষ্টি হচ্ছে, এই রোদ্দুর উঠছে। তখন এসে গেছি ছাদে, তখন বললো না জামা কাপড়গুলো মেলবো, তখন আর মেলা হয়নি, ভুলে গেছি, নিচে গিয়েছিলাম। কি রোদ্দুর দেখতে পাচ্ছ, বাপরে বাপরে, তো জামা কাপড়গুলো মেলবো, নিচের ঘরটা পুজবো, তাহলেই হয়ে যাবে। তারপর স্নান খাওয়া আছে, এখন বাজে হচ্ছে তোমার 12টা, আমরা তো বেরোবো ধরো 2:30-এর সময়, তো হাতে এখনও সময় আছে। ভিডিওটা অল্প এডিট হয়েছে, খানিকটা এডিট করে 12:30-টার মধ্যে মনে হচ্ছে তোমাদের দিয়ে দিতে পারবো, তোমরা দেখে নিতে পারবে। আর থ্যাংক ইউ সো মাচ, আমার যে মিনু ক্রিয়েশনটা তোমরা সাপোর্ট করছো, দেখছো জুয়েলারিগুলো ভালো লাগছে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো চলো কাজগুলো করে নিই, তারপর আবার পরে কথা বলছি। জানুয়ারির কাছে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, এখন বাজে 2:00, ওখানে নিচে দেখতে পাচ্ছ না, জানি না, গাড়িও বেরিয়েছে, তো দুবাবু পুকুরকে খেতে দেবো, আমি নিজে খাবো। আজকে প্ল্যান চেঞ্জ হয়েছে, ট্রেনের এখানে একটুখানি গণ্ডগোল আছে, মানে দুপুরে ট্রেনগুলো চলছে না বলে, সেজন্য গাড়ি করে যাব, তো 3টেই বেরোবো। তো চলো তেম খেয়ে দিয়ে নিই, লাঞ্চ আজকে সিম্পল হয়েছে, আজকে শেয়ার করার কিছুই তেমন নেই, মাছ ঝাল দেওয়া, আলু পেঁয়াজের তরকারি, ভাত আর ডাল, তো খেয়ে নিয়ে রেডি হয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। আজকে দিয়ে আজকে আমাদের রাস্তার কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করবো। রেডি হয়ে গেছি, 3টে বেজে গেছে, ভোলা এসে গেছে, তো গাড়িতে উঠে আবার কথা বলছি, চলো। এই হচ্ছে আমার আউটফিট, তো চলো গাড়ি গিয়ে কথা বলছি, আবার গাড়িতে গিয়ে কথা বলছি। তো দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি আমি, পুকু, তুতু আর ভোলা। তখন ইঞ্জিনিয়ারিং কলেজটা ছুটি হচ্ছিলো, তো সেই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, আর আমি ভাবলাম কিছু কিছু জিনিস তোমাদের একটু বলি। আর এই যে আমি গাড়িতে উঠে গেছি, দেখতেই পাচ্ছ, তো পাশেই হচ্ছে তোমার, আর বৃষ্টিও পড়ছে, রোদ্দুরও উঠেছে, দেখি বৃষ্টিও পড়ছে, এই যে ওটি কলেজ, এটা তো তোমরা আগেও দেখেছো আমার ব্লগে। আর এদিকে বলা টার্নে নিল, এই রাস্তাটা তোমরা পরিচিত আছো, আগেই পরিচিত আছো, এই যে কলেজটা পুরোটা, এদিকটা পুরোটা, ক্যাম্পাসটা অনেকটা বড়, এটা হচ্ছে সরস্বতী নদীর বীচ, নিচটা হচ্ছে সরস্বতী নদী, ঠিক আছে। এরপর যখন, এরপর যেটা আসছে এখানটা হচ্ছে তোমার আমাদের শুয়াখাল বা ময়ূরমহল পিকনিক যে স্পটটা হয় না, সেটা হচ্ছে এটা। এরপরে রাস্তা অতটা মানে বলার কিছু নেই, পরপর পরপর জিনিসগুলো আসবে, তো আর আমি বেশি ভুগছি না। তো এখানে পেট্রোল নেওয়ার জন্য এসেছিলো, গাড়িতে রিফিল করবে বলে পেট্রোল পাম্পে, তো চলো ভিউটা একটু এনজয় করো, তো আবার শ্রীরামপুর গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি।
এরা হচ্ছে আমাদের নগার মোড়, যেটা দিয়ে আমরা মানে তোমার শ্রীরামপুর দিকে যাওয়া যায় সেটাই হচ্ছে এখানটা। এই টার্নটা নিলেই তোমার নগার মোড়, যেটা আমরা এখান দিয়ে টার্ন নিয়ে বাড়ি চলে যাব এই রাস্তাটা দিয়ে দিল্লি রোড থেকে, মানে এটাই দিল্লি রোডে এসে কানেক্ট হয় নগার মোড়। তো চলো নগার মোড় দিয়ে গিয়ে উঠব ব্রিজে। এটা হচ্ছে বেল্টিং বাজার, এখানে আমি আগে ছোটোবেলায় থাকতাম, বেল্টিং বাজার। তো সামনেই হচ্ছে আমাদের ওভার ব্রিজ, চারদিকে এখন মানে পুজোর বেশ সাজো রব, প্যান্ডেল ঠ্যান্ডেল সমস্ত কিছু হয়েছে, বেশ মানে দেখতেও ভালো লাগে। এই হচ্ছে তোমার বাজারটা, পিছন দিকে হচ্ছে পুরো বাজারটা আছে, ঠিক আছে, আর সামনে হচ্ছে তোমার ব্রিজ। তো চলো ব্রিজে উঠি। ব্রিজে উঠলে একটা প্যান্ডেল পড়বে, বিশাল বড় একটা প্যান্ডেল হয় ব্রিজের ধারে দুর্গাপুজোর, তো প্যান্ডেল তোমাদের দেখাবই, এটা নিয়ে কোনো ডাউট নেই। তো চলো, আমরা ব্রিজে উঠে পড়েছি। যে এই রাস্তাটা তোমরা অনেকটাই সড়গড় হয়ে গেছো, তো এবার যাব আমাদের বাড়ি। আর নিচে হচ্ছে তোমার রেল লাইন, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ এই যে প্যান্ডেল, এটা হচ্ছে আমাদের কালীতলা। কালীতলা তো দুর্গাপুজো হয়, অনেক বড় করে দুর্গাপুজো হয় কালীতলাতে। তো এখানে হচ্ছে তোমার অঞ্জলি জুয়েলার্স, এটা ওটা অনেক কিছু রাস্তার ধার দিয়ে পড়বে। তো এই হচ্ছে এগুলোই তোমাদের আজকে ভাবলাম যে একটুখানি রাস্তার ভিউ আর রাস্তায় দেখো অঞ্জলি জুয়েলার্স, এগুলো ভাবলাম একটুখানি তোমাদের শেয়ার করে দিই, তোমাদেরও দেখতে ভালো লাগবে আর আমারও একটুখানি তোমাদের চেনানো হয়ে যাবে। এবার চলে আসছি বটতলার একদম মোড়ে। তো এবার ঢুকবো ফ্ল্যাটে, পাশে হচ্ছে তোমার বিভিন্ন ধরনের বিয়ে বাড়িতে ভাড়া দেওয়া হয় না সেই সমস্ত, আর সামনে হচ্ছে কলেজের রাস্তাটা, তোমরা তো চেনো মোড় বা কলেজের রাস্তাটা। তো এবার টার্ন নিলেই এই রাস্তা দিয়ে আমি চলে যাবো ফ্ল্যাটে। চলে এসছি, এবার যাবো ওপরে। তো তারপর আবার বেরিয়ে আবার কথা বলছি। তো চলো এবার বেরিয়ে পড়লাম, এখন বাজে হচ্ছে 4টে, করবো মার্কেটিং, পুজো মার্কেটিং। তুতু পাবো উপর, আমারও দেখি কিনবো দেখা যায় কিনবো, সব দেখাবো। তো টোটোয় করে আমরা চলে এসেছি, প্রথমেই কিনবো জুতো। তুতু বাপু পুকু আমার সবারই জুতো কিনবো বলে চলে এসেছি। দেখো ভিড় দেখো এখনই কীরকম। এই হচ্ছে মা যাচ্ছে, তুতু যাচ্ছে, তো জুতো কেনা হয়ে গেছে এলিট থেকে, আমাদের সববার জুতো কেনা হয়ে গেছে। এখানে দোকান টোকানগুলো দেখো যে ভিড় শুরু হয়ে গেছে, শ্রীরামপুরে রীতিমতো ভিড় শুরু হয়ে গেছে। আর নিয়ে এবার আমি যাচ্ছি, একটু তোমাদের দেখিয়ে নিলাম। এই হচ্ছে ফ্যাশন সিটিতে গিয়ে এবার তুতু পাপু পুকুর সব জামা টামা কেনার প্ল্যান চলছে, তো সেজন্য এখন যাব ফ্যাশন সিটি। তো ওখানে গিয়ে না অতটা জিনিস পছন্দ হয়নি, মানে একই স্ট্রাকচার একই সমস্ত কিছু, সেজন্য মা বললো যে যেতে হবে না, তো চ অন্য দোকানে। সেখান থেকে বেরিয়ে আমরা সম্রাজ্ঞীতে এসেছিলাম, সেখানে তুতু পাপু পুকুর সমস্ত কিছু জিনিস পেয়ে গেছি, কী কিনেছি পরে শেয়ার কর। তো চলে এসেছি পুজোর শপিং, মানে তুতু পাপু পুকুর তিনজনের হয়েছে, আমার জুতো কিনে চলে এসেছি। এবার একটুখানি বসে যাবো মামার বাড়িতে, তো আবার বেরোই। এখন মাঝে 7টা, এখন যাচ্ছে মামার বাড়িতে, একটু একটু দেখা করবো, দেখা করে আবার বাড়ি চলে আসবো। তো মামার বাড়ি থেকে বেরিয়ে আবার কথা বলছি কেন, ওখানে তো আমি ভিডিও করি না তোমরা জানো। তো চলো যাওয়া যাক। তো মামার বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, কিন্তু তুতু না আজকে হাত কেটেছিল টিনেতে, ঘুড়ি ওড়াতে গিয়ে টেট ব্যাগ নেওয়াটা দরকার ছিল, তো সেজন্য ভাবলাম যে ওষুধের দোকান থেকে টেট ব্যাগটা নিয়ে নিই। এই যে দেখছো হাতটা কতটা কেটেছে, পুরো এটা টেট ব্যাগ না নিলে হয় না, তো সেজন্য তুতুকে নিয়ে এসেছি যে ওষুধের দোকান থেকে আমি ওষুধ নিই, সেইখানে নিয়ে এসেছি যে তুতুকে টেট ব্যাগটা দিয়ে নিই, কারণ 24 ঘন্টার মধ্যে না দিলে কোথা থেকে কী হয়ে যায় বলা যায় না। না তো দুধু এখানে গল্প করছে আর উনি টেট ব্যাগটা দিয়ে দিচ্ছে, ওদের ভয় ডর আছে। দু ভাই আগে দিয়েছে, একবার পুকু নিল, পাপু নিল, আর বাকি ছিল তুতু, ওরও নেওয়া হয়ে গেছে, নর্মাল থাকতে বলছিলো, গল্প করছে ঘুড়ির গল্প করছে, আর ওদিকে তুতু টেট ব্যাগ নিচ্ছে। প্রথমটা একটু ভয় ভয় পাচ্ছিলো আর কি, এরকম কালো হয়ে গেছে, দেখো ঘুড়ি উড়িয়ে উড়িয়ে না মুখের স্ট্রাকচারটাই পুরো চেঞ্জ করে দিয়েছে, পুরো কালো বাদরের মতো হয়ে গেছে। থেকে চলে এলাম, তুতুকে টেট ব্যাগ দেওয়া হলো, এই জিনিসগুলো নিলাম, এবার চলো ফ্ল্যাটে যাই, ঘরে ঢুকি, তারপর আবার কথা বলি। 9:10 বাড়ি তো এসে গেছি, যে জিনিসপত্রগুলো রাখলাম, একটু জল খেলাম, এখন যাবো একটু মিনাদির কাছে, কি নতুন কালেকশান এসছে নিয়ে এসছে সেগুলো একটুখানি দেখবো, শাড়ি বা কুর্তি কী নিয়েছে আমার জন্য। আবার তো আশেপাশে মাসের শেষে, তো চলো মিনাদির কাছে।
এখন ভর্তি আছে বাইরে, পেস্ট্রি আইসক্রিম টাইসক্রিম সব খেয়েছি, পেট ভর্তি। মামার বাড়ি তো চাউ ঠাউ খেয়েছে, সেজন্য আমি খিদে পাইনি। এই হচ্ছে দিদির বাড়ি, তো চলো দেখি কী কালেকশান আছে, তোমাদেরও দেখাচ্ছি। তো দিদি তখনও কালেকশান তোলেনি পুজোর, তো আমি একটা কাপড় এই যে দেখছিলাম জামদানির ওপরে, কালারটা কি মিষ্টি দেখো, ভালো লাগছিল বেশ। ঠিক আছে, গিয়েছিলাম দুটো জিনিস পছন্দ হলো, একটা লকড়াচকনের কুর্তি আর একটা কাপড়, তো সেটা কেনা হয়ে গেছে। কী কিনেছি সেটা তোমাদের বাড়ি গিয়ে শেয়ার করছি। তো চলো, এখন বাজে হচ্ছে 9:30, এবার ঘরে যাই খেয়ে দিয়ে, এবার সময় শুয়ে পড়ার পালা। তো ড্রেস ফ্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আবার কথা বলি। তো এখন ফ্রেশ হয়ে বেরিয়েছি, এখন যাচ্ছি মেয়েদের পরোটা আনতে। আসতে পরোটা আনতে এখন বাজে হচ্ছে তোমার ওই 10টার মতো বাজে, তো নিয়ে আসি পরোটাটা গিয়ে, যে টাকা নিয়ে আসি টাকা। কত ব্যাগ হয়েছে দেখছো, কেনাকাটা করে দেবা, মা কিছু বাসন কোসন সমস্ত কিছু দিয়েছে, ওর মধ্যে অনেক বাসন আছে। আর আমাকে পুরো টায়ার্ড লাগছে একদম, যেন মনে হচ্ছে মানে আর পাচ্ছি না, মানে খেয়ে শুয়ে পড়তে পারলেই বেঁচে যাই এইরকম অবস্থা। এখন বাজে হচ্ছে দেখো 11:15, খাওয়া হয়ে গেছে, টুটু পাকু পুকু শুয়ে পড়েছে, এসি চলছে, সেজন্য আমি এবার কাজ সারবো, সেরে আমি শুয়ে পড়বো। এখানে সব এত ব্যাগ রয়েছে, সব বাসন কোসন, এটা ওটা জামা কাপড় জুতো সব কেনা, ওটা আমার কুর্তি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, যদি কিছু ভালো লাগে কী করবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, ওয়েট করো অন্য কোনো ব্লগের জন্য। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।